ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার সৌন্দর্যায়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শহর সাজাতে বসেছে নতুন বাতি জঞ্জাল মুক্ত শহর তৈরি করতেও নানা পরিকল্পনার কথা শুনিয়েছে কলকাতা পুরসভা এবার কলকাতাকে জঞ্জাল মুক্ত করতে ভ্যাট ফ্রি শহরে পরিণত করার পরিকল্পনা পুরো কর্তৃপক্ষের কলকাতা পুরসভার পঁচাশি নম্বর ওয়ার্ড ইতিমধ্যে ভ্যাট ফ্রি শহর তৈরির পরিকল্পনায় বেশ কয়েক ধাপে গিয়ে মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমারের এই ওয়ার্ড পরিবেশ বান্ধব ভ্যাট ফ্রি ব্যাটারি চালিত গাড়ি বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করছে সেই আবর্জনাই সরাসরি চলে যাচ্ছে আবর্জনা পরিশোধন কেন্দ্র কম্প্যাক্টরে সেক্ষেত্রে প্রয়োজন নেই ভ্যাট আর ভ্যাট থাকলেই আবর্জনা দুর্গন্ধ দূষণ তার হাত থেকে বাঁচতে এভাবেই ভ্যাটমুক্ত অঞ্চল পরিকল্পনার উদ্যোগ পঁচাশি নম্বর ওয়ার্ডে পরিকল্পনা সফল হলে আগামী মাসের গোড়াতেই ভ্যাট ফ্রি ওয়ার্ড হিসেবে পাকাপাকিভাবে পুরসভার পক্ষ থেকে মিলতে পারে তকমা যেহেতু কম্প্যাক্টার এখানে সামনাসামনি আছে সুবিধা আছে সেই সুবিধাটাকেই কাজে লাগানো কম্প্যাক্টরে যাতে পুরো যা গার্বেজ এই ওয়ার্ডে প্রডিউস হয় পুরো গার্বেজটা যদি কম্প্যাক্টরে চলে যায় তাহলে সেটা স্বাভাবিকভাবেই ভ্যাটমুক্ত করে দেওয়া সম্ভব হবে তো সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি পুরো কর্তৃপক্ষ জানিয়েছে কলকাতা শহরে টালা কালীঘাট ও সাদার্ন ইতিমধ্যে কম্প্যাক্টর বসেছে আগামী দিনে চেতলা ও বালিগঞ্জেও কম্প্যাক্টর বসছে আস্তে আস্তে শহরের বিভিন্ন জায়গায় অত্যাধুনিক যন্ত্র বসাতে কেন্দ্রের কাছে ইতিমধ্যে কোটি টাকার প্রস্তাবও পাঠাচ্ছে কলকাতা পুরসভা আর সে কাজ সম্পূর্ণ হলে কলকাতাকে ভ্যাটফ্রি শহর হিসেবে ঘোষণা করা সম্ভব হবে আশাবাদী পুরকর্তারা আমরা মোটামুটি একটা একশো কোটি টাকার মধ্যে কলকাতার প্রায় বড় বড় সব জায়গায় আমরা এই কম্প্যাক্টার বসাবার একটা প্রপোজাল দিয়ে কলকাতা কর্পোরেশন থেকে আমরা একটা প্রজেক্ট রিপোর্ট পাঠাচ্ছি কম্প্যাক্টার যেখানেই বসানো যাবে যেখানে হাই ক্যাপাসিটি ভ্যাট বড় বড় ভ্যাট যেখানে কলকাতার বড় সব ভ্যাটগুলো গুলো কাভার তবে বাস্তবে কলকাতা শহরকে আদৌ কতটা জঞ্জাল মুক্ত করা সম্ভব হবে তা অবশ্য বলবে সময় অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা